হ্যালো বন্ধুরা, তো আজকে অনেকদিন পর একটু আমরা ঘুরতে যাব। যে আমার পুচু রেডি, আমার সোনামা রেডি হয়ে গেছে, তোর বাবা এখন রেডি হচ্ছে, তো চলো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে ব্যারাকপুরে 15 হাত কালী মায়ের মন্দির। তো এখানে চলে এসেছি, তো এসে খুবই ভালো লাগে, ঠাকুরটা দেখে এত সুন্দর। আর এখানে মেলাও বসেছে, তো মাম তোর বাবার সাথে শুধু মেলা ঘুরছে। আর এত মেঘ করেছে, মানে বেশিক্ষণ থাকতেই পারলাম না, খুব জোর 5 থেকে 10 মিনিটও মনে ছিলাম না, 5 মিনিট ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ এত মেঘ করেছে আর আকাশ ডাকছিলো। তো এখানে থেকে সফট টয়েসের দোকানটায় ঢুকেছিলাম, তো একটা হাতি পছন্দ হয়েছিল, তো এত দাম বলছে, আর আমার মাম্মা ওই হাতিই নেবে। তো লাস্টে ওকে একটা অন্য দোকান থেকে একটা ছোট্ট হাতি কিনে দিলাম, তো আর তেমন কিছু কিনিনি। তো দেখো কত সাজা গোজার জিনিস বসেছে, খেলনা, তারপরে সাজা গোজার জিনিস, কাপ প্লেট, অনেক কিছুর দোকান ছিল। এই দোকান থেকে একটা ওর জন্য গার্ডার কিনেছিলাম, আর মেলা থেকে কিনলাম জিলাপি, ব্যাস। ও আর মামামার জন্য একটা হাতি কিনলাম, তো এই যে এই সামনের এই দোকানটা থেকে ওর জন্য একটা পিঙ্ক কালারের একটা হাতি কিনলাম, ছোট্ট পানা। তো এই ছোটো হাতিগুলো ওর জন্য একটা কিনে নিলাম, তো তো খুব খুশি, পরে একটা বড় হাতি কিনে নেবো। তো এই হাতিটা এই যে দিচ্ছে, আর এই যে মামামার বাবা, এখানে একটা সেই কি বলে ওগুলোকে, তো আমি নাম জানি না, তো যাই হোক ওগুলোর ওপর দাঁড়িয়ে যে ভিডিও করছে ফোনে, ও ভাবছে যে এটা কি হচ্ছে, ও বুঝতেই পারছে না। তাই যে পাপার সাথে দাঁড়িয়ে এখানে ভিডিও করে নিচ্ছে ও। তো মেলা থেকে আমি মামামকে বাড়িতে রেখে তারপরে আমাদের এখানে একটা দোকানে এসেছিলাম, তো আমি আগের দিনকে একটা ড্যান্সিং ক্যাকটাস দেখে গেছিলাম, তো সেটাই কিনতে এসেছিলাম। তো দেখো ওই যে দেখাচ্ছে ক্যাকটাসটা বার করে, তো আমি তো এর নাচ টাচ, মানে আমি যা বলছি ও তাই বলছে নেচে নেচে, তো ওই দেখে তো আমি দোকানেই হেসে মরে যাচ্ছি। তো যাই হোক ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট জানাও।